কোন যুবক আয় আমার কাছে ছুটতে আয় দৌড় দি আয় দৌড় দি আয় যার দাড়ি কাটবি না আর দাড়ি কাটবি না আয় আমার কাছে আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ এর আর দাড়ি কাটবে না আল্লাহ বসো 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 বাবা বসো বাবা বসো বাবা বসো 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 বাবা বসো বসো আল্লাহ এর আর দাড়ি কাটবে না আল্লাহ এরা মুখে আর খুন লাগাবে না আল্লাহ বসো বসো বাবা বসো আল্লাহ মুখে আর খুন লাগাবে না ইয়া আল্লাহ এরা 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 দিকে তুমি কবুল করে নাও আল্লাহ এরা দাড়িতে খুন দেবে না আল্লাহ পাখির মতো ছুটাইছে আল্লাহ এরা আর দাড়িতে খুন দেবে না আল্লাহ আমার কথা শুনতেছে ইয়া আল্লাহ এরা দাড়িতে খুন দিবে না আল্লাহ বসো বসো বাবা বসো 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 আল্লাহ তোমাদেরকে কবুল করুক তোমাদেরকে আল্লাহ কবুল করুক তোমাদেরকে কবুল করুক এ বাবা বাজারে তোদের কাছে আরেকটা জিনিস চাই উঠাই দেবো তোমাদের কাছে আরেকটা জিনিস আমার দাবি ও বাজান বাজান রে বিড়ি সিগারেট দাও বিড়ি সিগারেট আর খাবার কে কে রাজি আছো বিড়ি সিগারেট আর খাবো না আর বিড়ি সিগারেট খাবো না আল্লাহ তুমি হাতগুলা কবুল করো আল্লাহ তুমি হাতগুলা কবুল করো আল্লাহ তুমি হাতগুলা কবুল করো হাত নামাও আমার কাজ এখনো শেষ হয় না বাবা একটু বসো এই মাদ্রাসা কমই মাদ্রাসায় না ভালোবেসেছিলেন সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখো কথাটা শুনাই নবীজির একখানা মাদ্রাসা ছিল যেটা এখনো বিদ্যমান রসুলের রওজা শরীফের পাশে উঁচু একটা জায়গার নাম আসহাবে সুফা 2018 সালে আমি যখন হজ গেলাম একবার মন চায় আসহাবে সুফাতে উঠে দুই রাকাত নামাজ পড়ি আবার ভয় পাই না যেই জায়গায় বসেছে নবীজির সাহাবি স্যার কাছ থেকে প্রায় 5000-এর অধিক হাদিস এসেছে এমন একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মতো ব্যক্তিত্ব এই জায়গায় বসেছে আমার মতো বেয়াদব কি করে এই জায়গায় বসতে পারে আমি সাহস পাচ্ছি না কিন্তু কই জায়গার কাছে বসে আমি জায়গাটা বারবার চুমু খাইতেছি ব্যথা আজকে জায়গাটা ঠিকই আছে সোনার মানিকরা গেছে কোথা জায়গাটা ঠিকই আছে সোনার মানিকরা গেল কোথা উনি আসাবে সুফার সাত চাইতে বড় ছাত্র ছিল এ মুসলমান চোখের বাণী রাখতে পারবেন না মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বভাবগত একটা অভ্যাস খুদা কিন্তু আসহাবে সুফার ছাত্রদের খানা জুটত না আজকে তো মক্কাতে খাবারের সরাস আরাফাতের ময়দানে যারা গিয়েছেন দেখেছেন খাবারগুলি রাস্তায় রাস্তায় পড়ে থাকে আমি মদিনার অলি গলিতে দেখেছি রুটিগুলি বস্তাকে বস্তা রাস্তায় পড়ে আসে সাইড ওগুলো দেখে আমি যে কত কেঁদেছি আর উপর দিকে তাকিয়ে বলেছি কই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খাবারের জন্য তো সেদিন রাস্তায় দাঁড়ায়া ছিল আজকে খাবার দাসবি না কেন বলে হুজুর তা কেমন আসহাবে সুফার সেরা একজন ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদার কারণে খুদার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা উনি যখন ধৈর্য ধারণ করতে পারছিলেন না ক্ষুধার কারণে উনি উপুর হয়ে শুইতেন
লোকজন তারে পারাই তো আর বলতো মোর হাই মিরকির বেরাম উনি তবু প্রকাশ করতেন না বলতেন আজকে যারা আমরা আবু হুরায়রার কথা শুনাই ঠিকই শুনাই অতস আবু হুরায়রার জিন্দেগি তো আমিও সাইফি মেনে নিতে পারলাম না কোরআনের মাহফিলে 50 হাজার সারা তো আমিও তো যাইতে পারলাম না কেন আমার টাকার লোকটা সিনার মধ্যে ঢুকলো কিন্তু আবু হুরায়রার সিনার মধ্যে তো এরকম দুনিয়া ছিল না বুঝেন ভালো করে বুঝেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সহ্য করতে পারলেন না না ফেরে উনি খোদার যতনায় পেটটা ধরে রাস্তায় একটু দাঁড়ালেন দেখি কেউ আসে কিনা যিনি আসতেছেন নবীজির কলিজার টুকরা শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর উনি সাদা দিলের মানুষ রহম দিলের মানুষ উনি আসতেছেন সাহাবী দেখেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ভাই আবু বকর খাদ্যের যে হাদিসটা আছে আমার একটু শোনাবেন মানে এটা বুঝাইছে যাতে উনি আমাকে কিছু খাবার দেন কিন্তু সাদা মনের মানুষ উনি বুঝতে পারে নাই উনি হাদিসটা শুনায়া চলে গেলেন উনি অবাক করে তাকিয়ে আছেন চোখের পানি দিয়ে বুক ভিজে যায় খোদায় জান বাঁচে না দেখি আবার কেউ আসে কিনা দেখতে দেখতে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে ওনাকে জিজ্ঞাসা করছেন ভাই উমার খাবারের হাদিসটা কি আমারে শোনাও উনিও শুনায়া চলে গেলেন কিন্তু উনিও খাবারের কথা বললেন না উনি হতবাক হয়ে তাকিয়ে রইলেন তাহলে কি আমার পেটে কোনো খাবার যাবে না দেখি শেষবারের মতো কেউ আসে কিনা যিনি আসতেছেন কেউ না রে যিনি আসেন তিনি হলো সরওয়ার দুআলম নূরে মুনাচ্ছান যিনি আসতেছেন ইহকাল ও পরকালের মুক্তির রূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী আসছেন আবু হুরায়রা বলেন নবী খাবারের হাদিসটা যেন কি বলছিলেন আমাকে কি বলবেন নবী আমার রহমাতাল লিল আলামিন নবী আমার বুঝতে পারছে আবু হুরায়রা তোর ব্যাথা কেউ যদি দুনিয়ার নাও বোঝে আল্লাহ রসুল ঠিকই বোঝে আবু হুরায়রার হাতখানা ধরে টেনে নিয়ে বাসায় যাচ্ছেন আসো আমার বাসায় দেখি কিছু আছে কিনা খুব বোঝেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে করে ধইরে নিয়ে যাইতেছেন ধইরে নিয়া নবীজি বাসায় ডাক দিলেন আয়েশা কেউ আছেন বাসায় কোনো খাবার আসেনি বাসা থেকে নরম আওয়াজে ভেসে আসলো ওগো রসুল আমাদের বাড়িতে আজ তিন দিন হলো চুলায় কোনো আগুন জ্বলে না নবী আমার হতবাক আমি ধরে নিয়ে আসলাম একজন কোরআনের পাখি যিনি রাস্তায় দাঁড়ায় খাবারের জন্য দাঁড়ায় আছে আমার নবীজি উপর দিকে তাকায় আহ মাঝে মধ্যে উপর দিকেও তাকাবেন উপর দিকে তাকানো সুন্নাত কারণ নবীজির তার চেহারাটা তার মালিককে দেখাইলেন ও মালিক কেমন এক মেহমান আমার দরজায় নিয়ে আসছি যিনি খোদার কারণে রাস্তায় দাঁড়ায় আছেন কিন্তু আমার বাড়ি থেকে আওয়াজ আসলো আমার বাড়িতে তিন দিন হলো চুল আগুন
হঠাৎ করে দরজার সামনে এক পেয়ালা দুধ হাজির কেদারে নিয়ে আসলো দুধও বেশি না এক পেয়ালা এক তিরি কাপ আছে না কাপ পেয়ালা অল্প একটু দুধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন শুকরিয়া আদায় করলেন মনে হয় আমার আশাটা এখন পূরণ হবে নবীজি দুধটা নিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন আবু হুরায়রা আমার মাদ্রাসার যত ছাত্রগুলি আছে সবাইকে নিয়ে আসো আসহাবে সুফফার আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন বলেন কি এক পেয়ালা দুধ তো আমার হবে না আবার সমস্ত সাহাবীকে ডাকার কথা বলতেছেন কারণ কি কিন্তু নবীজির আদেশ মানতেই হবে আমাকে মানতেই হবে এতে জান থাক আর না থাক আমাকে মানতেই হবে সমস্ত সাহাবাই কেরামকে দাওয়াত দিলেন আসেন সকলের দাওয়াত নবীজি আসতে বলছেন সব সাহাবাই কেরাম আসলেন আবু হুরায়রা বড় চিন্তিত কি ব্যাপারে এক পেয়ালা দুধ নবীজি কেমনে খাওয়ায় কিন্তু কিন্তু আমার নবী যে কোন নবী আমার রসুল যে কোন রসুল ও মিডিয়ার বাইরা আমার এই ওয়াজগুলি পৌঁছায় দাও আমাদের অভিভাবকদের কানে পৌঁছায় দাও সরকার মহলে আমার নবী কেমন নবী আমার রসুল কেমন রসুল সাহাবী আবু হুরায়রা চিন্তিত এক পেয়ালা দুধটা হয় কেমনি এতগুলি মানুষ আমরা কিন্তু আমার নবী তো রহমত দুনু জাহানের রহমত আমার নবী সম্পর্কে না আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো রহমতের নবী খাইতে 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 সর্বশেষ আবু হুরায়রা ধরো তুমি খাও আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি খাইতে 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 এত খাইলাম আমি আসুদা সহকারে খাইলাম খাওয়ার পরেও চোখ খুলে দেখি পেয়ালায় দুধ যেমন তেমনই আছে সুবহানাল্লাহ সাহাবী আবু হুরায়রা বলেন পুনরায় দুধের পেয়ালা রসুলকে দিলাম আমার প্রাণের রসুল মদিনাওয়ালা তিনিও তৃপ্তি সহকারে খাইলেন খায়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন এইটা একটু আমার বাড়িতে পৌঁছায় দাও বাড়ির সদস্যরা পর্যন্ত তৃপ্তি সহকারে খাইলেন এক পেয়ালা দুধ দুধ ফুরায় নাই কেন ফুরায় নাই এটা হলো রে আমার নবীর বরকত আমার নবী যেদিন চলে গেলেন এই কিতাবের মধ্যে আছেন নবী আমার যেদিন চলে গেলেন নবীর প্রেম নবীর প্রেম শুধু খবর আসছে মদিনার নবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার নিকটবর্তী একটা ফুলের বাগানে কাজ করতেছিলেন তিনটা ঘটনা বলবো চোখের পানি রাখতে পারবেন না এবার দেখবো কে কাঁদে খবর আসছে উনি বাগানে কাজ করতেছেন বাগানে কাজ করতেছেন হঠাৎ করে কানে খবর আসছে কি চাও আমার দরদের নবী আর দুনিয়ায় নাই খবর আসার পরে সাহাবীর মাথায় যেন সাত আসমান ভেঙে পড়ল ওনার হাতে থেকে জিনিসপত্র পড়ে গেল আল্লাহর বান্দা অমন অবস্থায় দুই কানা হাত উঁচু করে বলে আয় কাবার মালিক আরশের মালিক যেই নয়ন দিয়ে আমার নবীকে দেখেছি যে নয়ন আমার নবীকে আর দেখতে পারবে না আমার এই নয়নের আর দরকার নাই তুমি আমার চোখ বন্ধ করে দাও হাতটা নামাইছে সাহাবী আর চোখে দেখে না নবীর প্রেম কিতাবের মধ্যে আসছে আমার নবীজি যেই আমার নবীজি যেই গাদাটা পালতেন যেই গাদার উপরে রসুল সোয়ার হইতেন গাদাটার নাম ছিল উফায় উফায়র
উফায়র এই গাদাটার নাম ছিল রসূল গাদার উপরে বসতেন ওইটার কপাল কত ভালো আমার নবীজি যেদিন ইন্তেকাল করেন এই গাদা নবীকে না দেখতে পেরে সহ্য করতে পারলেন না কিতাবের মধ্যে আছে এই গাদাটা দৌড়ে গিয়ে একটা কূপের মধ্যে পড়ে নিজে আত্মহত্যা করে জীবন দিয়ে দিলেন আমি পিঠে আমার নবী সরত নবী আর সরবে না আমার জীবনের কোনো দরকার নাই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদের নববীতে খুতবা দিতেন একটা মরা খেজুর গাছের উপর দাঁড়াইয়া আনসারী এক মহিলা যখন তার মিস্ত্রি দ্বারা একটা আপনার খুতবা প্রদানের সুন্দর একটা আলা বানিয়ে দিলেন বাজান রে মেম্বার যখন বানিয়ে দিলেন আল্লাহ রাসূল সেটার পার দাঁড়াইয়া খুতবা দিতেছিলেন আর মরা গাছটা রাসূল যখন দূরে ফেলে দিলেন ফেলে দেওয়ার পর পরই মরা খেজুরের গাছ কাটতে শুরু করছে হাউ মাউ করে সাহাবায়ে কেরাম শুনতেছেন জিজ্ঞাসা করলেন কাঁদো কেন ও রাসূল আপনি না আমার সাথে পিঠ লাগাইতেন আজ থেকে আমি মাহরুম হইয়া গেলাম আমার নবীর জন্য খেজুরের মরা গাছও ক্রন্দন করেন বাপজিরা আমার আমার নবীর রাসূলের মহব্বত কেমন একদিন একজন মহিলা আসছে ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে আসছে ছয় মাসের শিশু কোলে করে নিয়ে এসে আল্লাহর রাসূলকে বলতেছেন ওগো আল্লাহর রাসূল আমার এই শিশুটাকে আপনি হাদিয়া দেওয়ার জন্য আসছি জিহাদের ময়দানে লইয়া যান কেন লইয়া যাব আমি কি করব বলে রাসূল আমার ভয় হয় আপনাকে যখন কাফেররা তীর মারবে আমার এই শিশু বাচ্চাটাকে ডাল হিসাবে তীরের সামনে ধরেন যা আমার আমার আপনার তীর আমার ছেলের কলিজা ভেদ করে যায় নবী আপনার যাতে না লাগে আমার ছেলে মরে গেলে আমি সহ্য করতে পারবো ও রাসূল আপনার গায়ে যদি তীর লাগে আমি সহ্য করতে পারবো না বাপজির আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন মহব্বত কারে বলে এই কথাটা বলে বিদায় আজকে সাতজন ছাত্রর মাথায় আমি পাগড়ি দিলাম কয়জন ছাত্র সাতজনের মাথায় পাগড়ি দিলাম প্রতিনিয়ত আমি পাগড়ি পরাই এর আগে রংপুরে ৩৫ জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম এইভাবে প্রতিদিন পাগড়ি পরাই আমি পাগড়ি পরাইতেছি টাঙ্গাল একটা কওমি মাদ্রাসায় একটা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরাইতেছি 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 পরাইতে গিয়া দেখি ছোট্ট বাচ্চাটা ফোপায়া ফোপায়া এত কান্দা কান্দে আমি বুঝলাম না ওই বাচ্চাটার মাথাটা আমার কাঁধে নিয়া আমার রুমাল দিয়ে ওর চোখটা মুছে দিয়ে কানে কানে বলছি বাচ্চা ধন তুমি কাঁদো কেন ছেলেটা আরো কাঁদে এক তো ছোট মানুষ দুই তো কোরআনের হাফেজ আরো কাঁদে আমি আবার বুকে ধরে কই বাবা তুমি কাঁদো কেন ছেলেটা বলে কাঁদো না কেন হুজুর আরো বাদ বাকি সঙ্গীরা পাগড়ি নিল সব সঙ্গীর বাবা আসলো সব সঙ্গীর মা সকাল বেলা আসছে এসে মা কোলে তুলে নিল বাবা কোলে তুলে নিল হুজুর সকাল থেকে নি আমি মসজিদের গেটে দাঁড়াইয়া আমি মাদ্রাসার গেটে দাঁড়াইয়া কই আমার মা তো আইলো না আমার বাবা তো আইলো বাবা ছাত্ররা কাঁদো পুরাটা মাহফিল আল্লাহর রহমতের ভাত হইয়া যাইতেছে আমি কলি যায় সহ্য করতে পারলাম না কারণ আমি জানি যার মা নাই যার বাবা নাই তার কেমন লাগে আমি আবার ওকে বুকের সাথে জড়ায় নিয়ে কইলাম কেন বাবা তোর মা কেন আইলো না তোর বাবা কেন আইলো না কোরআনের হাফেজ কাতে আর কবুর আমি যদি কিয়ামত পর্যন্ত মাদ্রাসার গেটে দাঁড়াই আর যদি বাবার আগমনের অপেক্ষায় থাকি হুজুর কিয়ামত হয়ে যাবে আমার বাবা মা কোনদিন আমার চেহারাটা দেখার জন্য আর আসবে না হুজুর
বলে কেন আসবে না বলে হুজুর আমার বাবা মারে চির জীবনের মতো আমি হারাইয়া ফেলাইছি হুজুর আজকে মাথায় পাগড়ি নিলাম কিন্তু আমার পাগড়িটা দেখার মতো দুনিয়ায় কেউ রইল না বাবা রে এই মাহফিলে কার বাবা নাই এই মাহফিলে কে মা হারাইয়া তাহাজ্জুদের সময় চোখের পানি ছাইড়া দিয়া কান্দরে বাবা ছেলেটাকে আমি বুকের মধ্যে জড়াইয়া নিয়া আমি সান্ত্বনা দিয়া বার বার বললাম বাবা এই পাগড়িটা পরিধান করিয়া তুমি তোমার মার কবরের পাশে দাঁড়াইও এ বাবা কোরআনের হাফেজরা আমি গ্রামবাসীকে বলি রে বাবা আমাদের কওমি মাদ্রাসার ছেলেগুলার অনেক সময় কষ্ট হইয়া যায় যেহেতু আমি কওমি মাদ্রাসার ছাত্র আমি জানি আমাকে অনেক অভিভাবক অনেক মা ফোন দেয় হুজুর আমার ছেলেটাকে একটু ছুটি দেন বলি কেন দিব বলে হুজুর ওর বাবা একটা বড় মাছ নিয়ে আসছে আমি মা খাইতে পারতেছি না আমার ছেলে ডাউল খায় আমার ছেলে বোর্ডিং এত কষ্ট করে আমি মা হইয়া কেমনে মাছ খাই হুজুর হুজুর মাছটা আমি খাইতে পারতেছি না আমার ব্যাটারে পাঠাইয়া দেন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কি খায় আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ডাউল খায় আমাদের ছোট্ট বাচ্চারা ইচ্ছা মতো বড় একটা মাছের মাথা খাইতে পারে না আমাদের বাবারে দুই চোখের বাড়ি সারিয়া দে বাবা আমার মনে হয় মাওলায়ে কারিম মাহফিলের দিকে নজরে তাকায় মদিনার নজর বুঝে মাহফিলের দিকে বইরা গেছে তা না হইলে এতগুলি মানুষ পাগলের মতো কেন কান্দে কিসের জন্য কান্দে জানি না বাবারে চোখের পানি সাপ চোখের পানি না সেরে কেউ উঠবি না রে বাবা হুজুর কেনই কাঁদবো এত কেন কান্না করা লাগবে বাজাল তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব ওই কবরে যখন তোমার রাখা হবে ওই কবরে যখন তোমার রাখা হবে যুবক রে আমার নবী মিথ্যা বলে নাই যখন কবরের মাটি তোমার চাপ দিয়া ধরিয়া ফেলাইবে দুই পাশের মাটি যখন চাপ দিয়া ধরিয়া ফেলাইবে বাবার 99টা সাপ যখন কবরে আসবে বাবারে তরিবা উপায় কি আমারি বাউ ভাই কি রে আল্লাহ তোমাকে আমাকে ফুরানোর জন্য মাওলাই যে জাহান্নামের গরম পানি বানাইছে খাওয়ার জন্য তফসিরে নুরুল কোরআনের মধ্যে আসছে ওই গরম পানি যদি কোনো পাহাড়ের পার রাখিয়া দেওয়া হইত ওই পাহাড় গলিয়া গলিয়া আমাকে খাওয়ার জন্য বানাইছে বাবার ওই জাহান্নামের গরম পানি কেমনে খাবি বুঝা শুনে মাওলার কবরে দয়া গু মাওরে আরে ও বাজার এরপরেও কি তোমার চোখে পানি আসবে না আমার তো মনে হয় মাওলা এ কারিম তোমাদের সিনার মধ্যে নূরের ছুরি লাগাইয়া দিছে আল্লাহ আল্লাহ আরে শুরু দিয়া মাহফিল এলোমেলো মনে হইতেছিল
আমার মনে হয় পুরা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে তা না হইলে এত মানুষ কেন কাঁদা কাটি করে এখন তোমাদের কি হইল কেন বা কাঁদতেছো বাবারে দুই কানা হাত উঠা মনে হয় পুরাটা মোনাজাত মাওলাই কবুল করিয়া ফলাইবে এক মিনিটের জন্য একটা মোনাজাত করি শেষ মোনাজাত না আল্লাহুম্মা আমিন চোখ বন্ধ করো মাথা নত করো কেউ কারোর দিকে তাকায়ও না সাপে কাটবে গরু মারবে হাই রে হাই কলিজা জ্বলিয়া যাইবে বিষের জ্বালায় আহ তোমার দেখে কি এখন মায়া লাগতেছে না এই মাসবার মধ্যে কার বাবা নাই এই মাসবার মধ্যে কার মা নাই এদের চোখের পানে তুমি ফালাইয়া দিও না রে মাওলাই কারিম এ বাবা সা বাবা কি চাবি সা আল্লাহর কাছে সা আল্লাহ ফেরত দিবে না ন্যায় সঙ্গত যার চাওয়া আছে সা আল্লাহ আমার শ্রোতাগুলিকে কবুল করে নাও আমার একটা শ্রোতাকেও ফেলে দিও না যে যা চাই তুমি দিয়া দাও ওয়াল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও ওয়াল্লাহ যে যা চাই তুমি দিয়া দাও আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বাবা উঠিস না বাবা তুই উঠিস না উঠিস না এ বাবা আজকের মাহফিলে ওয়াদা কর আগামী কাল থেকে কারা কারা নামাজ পড়বি আমাকে দেখা দেখা বাবা দেখা বল পাক্কা ওয়াদা বল পাক্কা ওয়াদা বল পাক্কা ওয়াদা হাত নামা ওয়াজান দাড়িতে আর খুর দিবি না যারা দাড়ি কাটোস আমার নবীর কলজায় আর ছুরি দিস না বেটা তোর পায়ে ধরি বাবা দুই চারজন যুবক আমার কাছে আয় যার দাড়ি কাটবো না